করোনা দেখুন যেটা ভালো হবে যাতে মানুষগুলো বেঁচে থাকে, না হলে যাওয়া অবস্থা অনেক মানুষ সুসাইড করবে, জানা জানা কি করবে, ফসল হলো না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এখন লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা দেওয়া হচ্ছে, এখন খাজানা কিন্তু খালি, তাহলে কি করা যাবে এখন? আমার 5000 টাকা, এই ধরুন 20000 টাকা আমার ব্যয় হয়ে গেল জমিতে, সে 500 টাকা দিয়ে বউকে দিল, বউ কি করলো, হে লেগ গেল দন্দা, আমাকে দিদি দিয়েছে তুমি লে আর কে, তাহলে এই অবস্থাতে আমরা কি করব, তাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই। আচ্ছা আপনার দুঃখ হচ্ছে যে 500 টাকায় কি হবে, এখন তো চাষটা বড় কথা, আগে চাষটা বড় কথা, চাষ হলে তো তবে ভান্ডারটা দিতে হবে এমন কথা না, চাষ প্রয়োজন নেই, ওটাকে প্রয়োজন নেই, আমার ওটা দেওয়ার জন্য অসন্তুষ্ট, আমার এই জলটা যদি বাঁধা থাকতো একদম প্রত্যেক, আমার এই জলটা যদি বাঁধা থাকতো বড় বাঁধটা যদি হতো, যদি জলটা বাঁধা থাকতো বহু চাষি কিছু করে খেতে পারতো। দাসপুর এক নম্বর এটা, হ্যাঁ দাসপুর এক, তিনের এক, দাসপুর একের অন্তর্গত কলমিজোড়ে যে বড় জলের বাঁধ ভেঙে গেছে এবং সেখানে চাষিদের কপালে ভাঁজ, এবং ওনারা এই মুহূর্তে বলতে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের 500 টাকাটা আমাদের আবেদন নয়, আমরা দিতে বলি না একবারও, কিন্তু সাধারণ আজকে জানি এবং সেই দুর্দশা চাষের জন্য যেন আজকে সার ওষুধ বিভিন্ন জিনিসে যে দাম চড়িয়েছে, সে মূল্যে 500 টাকা দিয়ে এখন 5000 টাকা তার ওভার মানি চলে যাচ্ছে, তাহলে সে মানুষটা বাঁচবে কোন জায়গায়? অথচ ঘরের স্ত্রীরা বলবে কি আমাকে দিদি টাকা দিচ্ছে, সেখানে কি করব, আমাদের তো আমাদের পাশে আছে জন্য আপনাদের বাড়িতে গন্ডগোল হচ্ছে, বাড়িতে কোনো বাড়ি শান্তি নেই, প্রায় বাড়িতেই গন্ডগোল, বলুন এই ক্ষেত্রে আমরা বাঁচবো কিভাবে, এতে তো মৃত্যু ছাড়া কোনো পথ নেই। এই যে ধস বারে বারে ধস ধসে ধসে নেমে চলে যাচ্ছে, এই ল্যান্ড যদি সংরক্ষিত না করা যায় আরো দু চার বছরে আরো 50 ফুট এগিয়ে যাবে, তখন এই নদীর ভূগর্ভ এই পশ্চিম পাড়ার দিকে খেয়ে যাচ্ছে, পূর্ব পাড়ার দিকে রয়ে যাচ্ছে, পশ্চিম পাড়ে এই এই ট্রাক্টর যদি না বাঁধা যায় হ্যাঁ আরও বেশি বৃহৎ খরচা তোমাদের বিপদে আশঙ্কা আছে।